আজকালকার দিনে গ্যাসের বা অ্যাসিডের বা দেখা যাচ্ছে ইনডাইজেশনের বা ফ্ল্যাটুলেন্সের সমস্যা নিয়ে কিন্তু অনেকেই ভোগেন। অনেকে কী করেন যে এই সম্বন্ধিত বা গ্যাস সম্বন্ধিত কিন্তু অনেক রকম ওষুধ মার্কেটে যেগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু দিনের পর দিন খেয়ে যাচ্ছেন, তার দ্বারা তাদের কিন্তু গ্যাসের সমস্যা আর পারমানেন্টলি ঠিক হচ্ছে না। নমস্কার দর্শকবৃন্দ, আমি ডক্টর তপন চৌধুরী, আমার ইয়োগমিও চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আমি যে সমস্যা নিয়ে কথা বলবো সেটা হলো গ্যাসের সমস্যা বা অ্যাসিডের সমস্যা বা ইনডাইজেশনের সমস্যা। এর সমস্যায় ব্যবহৃত হোমিওপ্যাথি ওষুধ কী বা এর সমস্যায় ব্যবহৃত হোমিওপ্যাথি ওষুধ যেটা কিনা ব্যবহার করলে খুব তাড়াতাড়ি এই সমস্যা থেকে নিস্তার পাওয়া যায়, তো আমি সেটা নিয়ে আজকে আলোচনা করব। চলুন দেরি না করে শুরু করা যাক। আমি যে ওষুধের কথা বলবো সেই ওষুধটা কিন্তু একটা বায়োকেমিক বা বলতে পারেন বায়ো কম্বিনেশন একটা ওষুধ। এই ওষুধটার ব্যবহার করলে কি হয় যে অ্যাসিডের কোনো সমস্যা যেটা কিনা ফ্যাট ফুড থেকে কোনো অ্যাসিড হতে পারে বা দেখা যাচ্ছে যে কিছু আপনি জাঙ্ক ফুড খেলেন তার থেকে অ্যাসিড হলো, কিছু ফাস্টফুড থেকে অ্যাসিড হলো সেই অ্যাসিডের ক্ষেত্রে, বা কারো ক্রনিক ইনডাইজেশনের সমস্যা আছে সেই ইনডাইজেশনের সমস্যার ক্ষেত্রে, বা হজম ঠিকঠাক করে হচ্ছে না বা ঠিকঠাক করে হজম না হওয়ার জন্য পুষ্টি ঠিকঠাক করে বডির মধ্যে হচ্ছে না, এই সমস্যাগুলোর জন্য কিন্তু খুব বেশি ব্যবহার করা হয়। অ্যাসিড কী কী কারণে হয় না, অ্যাসিড কোনো ফাস্টফুড খাওয়ার জন্য হতে পারে বা কোনো জাঙ্ক ফুড খাওয়ার জন্য হতে পারে বা কোনো রাস্তার কোনো খাবার খাওয়ার জন্য হতে পারে। গ্যাসের সমস্যা কী জন্য হয় না, গ্যাসের সমস্যা দীর্ঘক্ষণ না খাওয়ার জন্য কিন্তু গ্যাসের সমস্যা হয়, বা দীর্ঘক্ষণ না খাওয়ার জন্য অ্যাসিডিটির সমস্যা হতে পারে, হাইপার অ্যাসিডিটির সমস্যায় ভোগেন, অনেকে লিভারের সমস্যায় ভুগছেন। তাই যদি কোনো না মেজর কোনো সমস্যা থাকে, যেমন ধরুন লিভারের কোনো গলস্টোনের সমস্যা থাকলো না বা অবস্ট্রাকটিভ জন্ডিসের সমস্যা থাকলো না বা কোনো প্যানক্রিয়াসের সমস্যা থাকলো না বা আদার্স কোনো মেজর কোনো যদি সিমটম না থাকে, তাহলে কিন্তু হোমিওপ্যাথিতে বায়ো কম্বিনেশন BC25 খুব ভালো কাজ করে। এই BC25 গ্যাস অ্যাসিডিটির জন্য বা হার্টবার্নের জন্য বা ফ্ল্যাটুলেশনের জন্য খুব বেশি কিন্তু ব্যবহার করা হয়। এই BC25-এ প্রধানত তিনটে ওষুধ দিয়ে তৈরি এই ওষুধ। এই তিনটে ওষুধের মধ্যে আছে ন্যাট্রামফস 3X, ন্যাট্রামসাল্ভ 3X, সাইলেশিয়া 12X। এই তিনটে ওষুধ সংমিশ্রণ করে BC25 এই যে বায়ো কম্বিনেশন এটা কিন্তু তৈরি করা হয়। এবার আমরা জানবো যে এই তিনটে ওষুধ কেন এখানে দেওয়া হয়েছে বা কেন নেওয়া হয়েছে এই কম্বিনেশনে। এই যে BC25-এ প্রথম যে ওষুধটা হলো ন্যাট্রামফস, ন্যাট্রামফস রসকবৃন্দ হজমের জন্য কিন্তু খুব বেশি একটা ব্যবহৃত একটা ওষুধ। এটা কী করে, অ্যাসিডিটি, ইনডাইজেশন বা হার্ট বার্ন বা এক্সেস অ্যাসিড হয়ে গেছে এইগুলো কিন্তু সারাতে কিন্তু খুব ভালো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু একটা পালন করে। তার সাথে ডিসপেপসিয়ার সমস্যা থাকতে পারে, তার সাথে কোনো ফ্যাটি ফুডের থেকে ইনডাইজেশনের সমস্যা হলো বা অজীর্ণ সমস্যা হলো বা হজম ঠিকঠাক হচ্ছে না বা হজমের গণ্ডগোল হচ্ছে, এই সমস্যাগুলোর জন্য কিন্তু ন্যাট্রামফস খুব ভালো কাজ করে। তাছাড়াও কোনো মাথার মধ্যে গ্যাসের জন্য, অনেকে বলেন মাথা ভারী হয়ে যাচ্ছে বা মাথার মধ্যে তার খুব প্রচুর পরিমাণে ব্যথা হচ্ছে বা চোখে কিছু দেখতে পাচ্ছে না বা ডিজিনেস একটা ফিলিং হচ্ছে, তাহলে কিন্তু ন্যাট্রামফস খুব ভালো কাজ করে। এরপরে যদি আমি ন্যাট্রামসালফের দিকে যাই দর্শকবৃন্দ, তাহলে ন্যাট্রামসালফে আমরা যেটা দেখতে পাই সেটা হলো ন্যাট্রামসালফের ক্ষেত্রে উডিমা কিন্তু দেখতে পাওয়া যায়। এটা কী জন্য হয় না, হজম ঠিকঠাক করে না হওয়ার জন্য, ঠিকঠাক করে বডিতে ফুড ঠিকঠাক করে না অ্যাসিমিলেশন হওয়ার জন্য পুষ্টি ঠিকঠাক করে হয় না, এবং পুষ্টি যদি ঠিকঠাক করে না পাওয়া যায় তাহলে কিডনি কিন্তু ঠিকঠাক করে কাজ করতে পারে না, এই জন্যই কিন্তু এই উডিমাটা বেশিরভাগ দেখতে পাওয়া যায়। এই যে এই ইডিমার সাথে কিন্তু একটা ফ্লু সিমটম বা জ্বরের সিমটম থাকতে পারে, তার সাথে একটা হজমের একটা সমস্যা থাকতে পারে, তার সাথে কিন্তু অ্যাসিডের ইনজাইজেশনের সমস্যা থাকতে পারে। তাই ন্যাট্রামসালফও কিন্তু এই হজমের সমস্যার জন্য বা অ্যাসিডিটির জন্য খুব ভালো ব্যবহার করা হয়। নেক্সট ওষুধের কথা বলবো সেটা হলো সাইলেশিয়া। সাইলেশিয়া দর্শকবৃন্দ কি হয় যে কোনো একটা হজমের সমস্যা গণ্ডগোলের জন্য অনেকের ক্ষেত্রে দেখা যায় চুল পাকার সমস্যা থাকতে পারে বা ব্রণের সমস্যা থাকতে পারে বা একনির সমস্যা থাকতে পারে বা আদার্স কোনো স্কিন সিমটমের সমস্যা থাকতে পারে, তাই জন্য কিন্তু সাইলেশিয়া খুব ভালো ব্যবহার করা হয়। এছাড়াও সাইলেশিয়া আমরা দেখতে পাই ফুড অ্যাসিমিলেশন না হওয়ার জন্য তার উইক মেমোরি হচ্ছে, তাই কিন্তু এসব কাজে কিন্তু সাইলেশিয়া খুব ভালো ব্যবহার করা হয়। এই যে BC25 বা বায়ো কম্বিনেশন 25, এটা কিন্তু বয়স্ক থেকে বুড়ো বা বলতে পারেন যে একটা শিশু থেকে বয়স্ক পর্যন্ত কিন্তু সবাই ব্যবহার করতে পারে। যদি দেখা যায় যে 3 বছরের পর্যন্ত যদি বয়স হয় তাহলে কিন্তু আপনি 2 করে ট্যাবলেট দিনে 3 বার খাওয়াতে পারেন বাচ্চাকে, বা 3 বছরের ঊর্ধ্বে যদি হয়, 5 বছর পর্যন্ত বয়স হয় তাহলে কিন্তু 3টে করে ট্যাবলেট দিনে 3 বার খাওয়ার 30 মিনিট আগে বা 30 মিনিট পরে আপনি খাওয়াতে পারেন, চুষে খাওয়াবেন অবশ্যই বা হালকা গরম জলে গুলে খাওয়াতে পারেন। যদি 5 বছরের ঊর্ধ্বে হয় বা দেখা যাচ্ছে 5 থেকে 6 বছরের ঊর্ধ্বে হচ্ছে, সেটা 10 থেকে 12 বছর পর্যন্ত হচ্ছে, তাহলে কিন্তু সেখানে 4 খানা করে ট্যাবলেট আপনি খাওয়াতে পারেন দিনে 3 বার বা 4 বারও খাওয়ানো যায়। যদি অ্যাডাল্টের উপরে হয় তাহলে কিন্তু 6টা করে ট্যাবলেট দিনে 3 বার খাওয়ার 30 মিনিট আগে খেতে পারেন বা খাওয়ার 30 মিনিট পরে খেতে পারেন।
হালকা চুষে খাবেন এবং গরম জল সহ খাবেন। এতে দেখবেন যে এই হজমের সমস্যা বা অ্যাসিডিটির সমস্যা বা ইনডাইজেশনের সমস্যা এটা কিন্তু আস্তে 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 ভালো হয়ে যাবে। তাছাড়াও দর্শকবৃন্দ, হোমিওপ্যাথিতে আরও অনেক ওষুধ আছে, যেমন হাইপার অ্যাসিডিটির জন্য আপনি রুবিনিয়া ব্যবহার করতে পারেন, বা অ্যাসিড সাল্ফ খুব ভালো কাজ করে এটা ব্যবহার করতে পারেন। রুবিনিয়া ব্যবহার করার ক্ষেত্রে রুবিনিয়া মাদারও আপনি ব্যবহার করতে পারেন হাইপার অ্যাসিডিটিতে। আমলকি মাদার খুব ভালো কাজ করে হজমের জন্য, এটাও আপনি ব্যবহার করতে পারেন। তবে দর্শকবৃন্দ, এটাই বলার যে কোনো ওষুধ নেওয়ার আগে অবশ্যই কোনো একটা অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ মতে কিন্তু ওষুধ গ্রহণ করবেন। এর সাথে যদি আমি কিছু ঘরোয়া টিপস হিসাবে বলি, তাহলে বলবো যে এক্সেসিভ হিসাবে খাওয়া দাওয়ার যে একটা গ্যাপিং সেটা কিন্তু আস্তে আস্তে কমান, রুটিন অনুযায়ী খাওয়া দাওয়ার করুন। বেশি পরিমাণে জাঙ্ক ফুড বা ফাস্ট ফুড এগুলো কিন্তু খাওয়া দাওয়া আপনাকে কমাতে হবে। ঠিকঠাক করে রুটিনে খাওয়া দাওয়া করতে হবে এবং ঠিকঠাক করে ব্যালেন্স ডায়েট কোনো একটা খাবার খেতে হবে। তার সাথে জল কিন্তু আপনাকে 3 থেকে 4 লিটার মতো জল কিন্তু খেতে হবে, কারণ জল শরীরের মধ্যে একটা অপরিহার্য জিনিস। এই জল না খাওয়ার জন্যই কিন্তু কী হয় যে হাইপার অ্যাসিডিটি বা গ্যাসের জন্য বা ইনডাইজেশনের জন্য কিন্তু অনেক সময় কনস্টিপেশনের সমস্যা দেখা দেয়। তাই কিন্তু জলটা আপনাকে ঠিকঠাক করে খেতে হবে। এর সাথে দর্শকবৃন্দ, হজমের সমস্যা ঠিক করার জন্য আপনাকে কিন্তু ঘুমোতে হবে, ঠিক 6 থেকে 7 ঘন্টা কিন্তু আপনাকে ঠিকঠাক করে ঘুমোতে হবে। তাতে কী হয় যে হজমের যে একটা কার্যক্ষমতা এটা কিন্তু বা পেরিস্টলটিক মুভমেন্ট খুব ভালো করে বৃদ্ধি পায়। তার সাথে আপনাকে একটু এক্সারসাইজ করতে হবে, যে এক্সারসাইজের মাধ্যমে কী হবে যে শরীরটা একটু ফ্রি হবে এবং আপনি কিন্তু ভালো বেটার একটা ফিল করতে পারবেন। আশা করি আলোচনা আপনার খুব উপকারে আসবে এবং খুব ভালো লেগেছে। যদি উপকারে আসে বা ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দেবেন, এবং যদি নতুন হন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে জানাবেন। এবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। এর মতো ধন্যবাদ, নমস্কার।